টাঙ্গাইলের নাগরপুরে জাতিসংঘ ঘোষিত মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়েছে। আজ বুধবার এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, র্যালি ও স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিবসটি পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদ ফরহাদ আলীর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির, নোয়াখালীর বেগমগঞ্জ ঐতিহ্যবাহী দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে আজ দুপুরে নির্বাচিত প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে পঞ্চমবারের মতো সভাপতি পদে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক চেয়ারম্যান এম এ জলিল চৌধুরী নির্বাচিত হয়েছেন। তিনি পুনরায় সভাপতি পদে নির্বাচিত হয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফ খান, সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, নবনির্বাচিত ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ। আমাকে সভাপতি নির্বাচিত করার জন্য আমি ম্যাজিক কমিটির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই পর্যন্ত যে আমাকে সার্বিক সহায়তা করছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে।